রানীরবাজার মোহনপুর এলাকার এক ঔষধের দোকান ও মোদির দোকান থেকে বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ও ড্রাগ ইন্সপেক্টর। রানীরবাজারে কৃষ্ণকান্ত দেবনাথ এবং চন্দন দেবনাথের দোকান থেকে পাওয়া যায় এই নেশার ট্যাবলেট। অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসডিপিও মনোজ দাস এবং ড্রাগ ইন্সপেক্টর ধীমান সিংহ। তারপর আমরা সার্চ করেন, ওনারা সার্চ করে কিছু ঔষধ পান যেগুলো সাধারণত বিক্রি করা যায় না সবার কাছে। তাছাড়া কয়েক বোতল কফ সিরাপ, কোরেক্স বা ফেন্সিডিলও ছিল। তো এখন ওনারা এটা ওনাদের সিস্টেম অনুযায়ী ব্যাপারটা টেক আপ করেছেন, ওষুধগুলো সিজ করেছেন। আমাদের যেটা করণীয় আমরা ওটা এখানে আসে, এটা পুরোপুরি আনলাইসেন্স দোকান। তো এখানের মধ্যে কিছু ওষুধ পাইছি যেগুলি লাইসেন্স নেই, যার ফলে আমরা এগুলি লাইসেন্স যেহেতু নেই আমরা এগুলি সিজ